বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন করবেন এবং টেলিফোনের যে রিংটোনগুলো আছে ওইগুলো কিভাবে আপনি মেসেঞ্জারে সেট করবেন। তো আমরা একই রিংটোন সবসময় মেসেঞ্জারে শুনতে পাই, ঠিক আছে? এটা উপরে দেখতে পাচ্ছেন তিনটে থ্রি ডট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সেটিং আসবে। আমরা কিন্তু অনেকেই জানি না এইভাবে সেটিংয়ে যেতে হয়, তো ভালো মতো দেখে নেবেন। যারা জানেন না, এখানে ট্যাপ করবেন, এটা হচ্ছে সেটিং সেকশন। ওকে, তারপর উপরে স্ক্রল করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, ঠিক আছে? তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিংটোন, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আমাদের রিংটোন শাখায় নিয়ে আসলো। তো এখন তো এটা ইয়েস করা আছে, সচরাচর এটাই মেসেঞ্জারে বাজে সবসময়। তো আপনি ইচ্ছে করলে যে কোনো রিংটোন এইভাবে পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনার যেটা খুশি আপনি পরিবর্তন করতে পারেন। আমরা একই রিংটোন শুনতে পাই সবসময়। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন এটা কীভাবে সেট করবেন। ডাইরেক্ট আপনার টিক চিহ্ন বসাই দেবেন, বাস অলরেডি হয়ে যাবে। তারপর আপনি ব্যাগে চলে আসবেন, তো আপনার রিংটোন বসানো চেঞ্জ করা হয়ে যাবে। তো আরও আপনি অনেক কিছু করতে পারেন। এখানে কাস্টম নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে চ্যাটিংয়ে ট্যাপ করবেন। ট্যাপ করবার এখানে পারমিশন নোটিফিকেশন, এখানে বিভিন্ন রকম সিস্টেম করতে পারেন, যেমন কল আসা, কল যাওয়া, ঠিক আছে, স্টোরেজ, এগুলো আপনি দেখে দেখে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমার সেটিংগুলো যদি ভালো লাগে অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ফলো বাটন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভালো থাক।